পরনে লাল বেনারসি গা ভর্তি গয়না, না কোনো সিনেমা দৃশ্য নাই। এভাবে পুরোপুরি বিয়ের সাজে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলেন এক কোণে। বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুর দিনে কোণের ব্যস্ততা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এদিন সকাল থেকে রাত অবধি কোণেকে ব্যস্ত থাকতে হয় বিয়ের নানা রীতি পালনে। তাই এই দিন কোণে যে অন্য কোনো কাজ করার সময় পাবেন না সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কোণে অন্যদের মতো নয়, বিয়ের দিন একটু সময় বের করে রীতিমতো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন তিনি। বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজকোটের বাসিন্দা শিবাঙ্গী বাগথারিয়া বিয়ের দিন সকালে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন, আর শিবাঙ্গীকে পরীক্ষার হলে নিয়ে এসেছিলেন তার হবু স্বামী। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শিবাঙ্গী শান্তিনিকেতন কলেজে সমাজকর্মে স্নাতক করেছেন। বিয়ের দিন তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। শিবাঙ্গী জানান, পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার আগে তার বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল, তাই বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে যায়। কিন্তু শিবাঙ্গী সিদ্ধান্ত নেন দুই দিকই সামাল দিতে, তাই বিয়ের দিন সকালে এসে পরীক্ষা দিয়ে যান। শিবাঙ্গীর এই সিদ্ধান্তকে দুই পরিবারই সাধুবাদ জানিয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে শিবাঙ্গীর কোণের সাজে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। শিবাঙ্গীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। নেট মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।